So, hey guys, good morning. Welcome back to my new video. দরকার নেই আমাদের বুলেট, দরকার নেই আমাদের KTM, আছে আমাদের হিরো হন্ডা. Enough. Guys, আজকে যে ব্লগটা চলেছে একদম ব্র্যান্ড নিউ, ঠিক আছে? আর তারকেশ্বরের মধ্যে কোনো প্যান্ডেল আমরা আজকে দেখব না. আজকে দেখবো তারকেশ্বরের আশেপাশের প্যান্ডেল গুলো কিরকম বানাচ্ছে. তবে হ্যাঁ, যে প্যান্ডেল গুলো ঘুরতে যাচ্ছি সেই প্যান্ডেল কিন্তু অলওয়েজ প্রতিটা বছর হিট হয়। সো আমার ভিডিওর ইন্ট্রোতে কিছু না কিছু ক্রেজিনেস থাকে. সো 1 2 3 ওকে, সো গাইস ফাইনালি চলে এসেছি এখন দশঘরার মাঠে। এই দশঘরার মাঠে এই প্যান্ডেলটা বিরাট ফেমাস হয় প্রতি বছর। এই বছর আমি চলে এসেছি তোমাদের এক্সপ্লোর করাতে। আর এখন এই বছর কি থিম হচ্ছে, কদিনে উদ্বোধন হবে, আর কদিন ধরে প্যান্ডেল তৈরি হচ্ছে, আর কি বাজেট, কি থিম হচ্ছে, টোটালটা এক্সপ্লোর করাবো আর জানাবো। চলো স্টার্ট করি আজকের ব্লগটা। আমি চলে এসেছি এখন তারকেশ্বর থেকে প্রায় আধ ঘন্টা দূরত্বে, মানে বাইকে করে এসেছি আমরা, আমি আর প্রীতম, এই প্যান্ডেল এক্সপ্লোর করতে। আর আমাদের তারকেশ্বর থেকে দশ ঘোড়া মাত্র 10 কিলোমিটার। আর দেখতে পাচ্ছি এটা দশ ঘোড়ার মাঠ, সামনে আছে শ্রী শ্রী রামকৃষ্ণ মঞ্চ, তার সেই মঞ্চের পাশেই একদম এই প্যান্ডেল, বিরাট আকৃতির প্যান্ডেল, জাস্ট বড় প্যান্ডেল। তারকেশ্বর টু দশ ঘোড়ার মধ্যে এটা সবচেয়ে বড় প্যান্ডেল আই থিঙ্ক। হয়তো তারকেশ্বর দিয়ে থিম, হয়তো থিম ভালো হচ্ছে তারকেশ্বর, কিন্তু এটা দশ ঘোড়া বিরাট বড় প্যান্ডেল। এই দেখতে পাচ্ছ এই এটা বিরাট বড় থিম হতে চলেছে। চলো এখানেই জেনে নেবো যা কাজ করছে তার কাছ থেকে থিমটা কিসের তো করতে হতে চলো। ফ্রন্টের থিম তৈরি হচ্ছিল, প্লাস পেছনের থিমটা তৈরি হচ্ছে, এই প্যান্ডেলগুলো বাঁধা হচ্ছে পাঁচগুলো। এখন সেনাদের কাছ থেকে জেনে নেবো থিমটা কদিন ধরে তৈরি হচ্ছে। কদিন ধরে তৈরি হচ্ছে প্যান্ডেলটা? এক মাস। কদিনের প্ল্যান তৈরি করার এটাকে? 45 দিন। কবে উদ্বোধন আছে এটা, ওই প্যান্ডেলটার? পঞ্চমীর দিন। আচ্ছা, তো বিরাট আকৃতির প্যান্ডেল দেখতে পাচ্ছ। কতজন কাজ করতো তোমরা এখানে টোটাল? 15 জন। আচ্ছা, আজকে 15 জনের মধ্যে কেউ অনেকে আসেনি, আর এখানে 15 জন মিলে এটাকে প্ল্যান রয়েছে 45 দিনের মধ্যে কমপ্লিট করার প্যান্ডেলটাকে। আর বিরাট বড় প্যান্ডেল হচ্ছে একটা, দেখতে পাচ্ছ একদম এরিয়াটা কতটা এরিয়া। আর এটা এখানে মানে দুর্গা মূর্তি বসবে নাকি? এইখানটা, তাই তো? এখন বাইরের থিমটা অলরেডি স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তোমাদের এবার প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখাচ্ছি এখানে কিসের কিসের কাজ চলছে। উপরে এখনো এটা কি চলছে, এটা বাঁশ বাঁধা কাজ চলছে উপরে, কি বাটামের? টোটালটাই তো বাটাম, বাটামের দিয়ে কাজ হচ্ছে না, বাটাম আর পেরেকে কাজ চলছে এখন শুধু। আর ভিতরে এখনো অনেক বাটাম লাগানো বাকি আছে, বাঁশ লাগানো বাকি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাইরের বাইরে কি থিমটা কি আলাদা হবে? বাইরের থিমটা কি আলাদা হবে? থিমটা কি আলাদা হবে বাইরের থিমটা? বলছি এটা কি কোনো রাজপ্রাসাদ টাইপের হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কোথাকার রাজপ্রাসাদ বলা যাবে কি এটা? মানে কার মতো হচ্ছে, কোন রাজপ্রাসাদের মতো হচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এখানে রাজপ্রাসাদ টাইপের কোনো একটা থিম করা হচ্ছে, সেই থিমটা এখানে কমিটির লোকেরা জানে, এনারা জানেন না, ঠিক আছে? এনারা জাস্ট কাজ করছেন, এখানে স্ট্রাকচার তৈরি করছেন। তো এখানের যে থিমটা হচ্ছে এই প্যান্ডেলের, এই দাদা দেখাচ্ছে, দেখো এই থিম হচ্ছে এখানে। এই রাজপ্রাসাদটা কোথাকার রে? এই হচ্ছে এবছরের দশ ঘোড়া পুজোর প্যান্ডেলের থিম, তোমরা দেখে নাও ভালো করে। এই দাদাকে থ্যাংক ইউ জানাবো দেখানোর জন্য। আর এই যে থিমটা হচ্ছে পুরো হুবহু হবে, অন্যরকম কিছু হবে না, একদম হুবহু সেম হবে। আমি যা বাইরে থেকে দেখলাম স্ট্রাকচারটা দারুণ দাঁড় করিয়েছে, স্ট্রাকচারটা বিরাট দাঁড় করিয়েছে। এরপর যা কাজ হবে থিমের কাজ হবে, তো থিমের কাজটা ততদিন কমপ্লিট করুক, তারপরে এসে আমি আবার টোটাল কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি প্যান্ডেলটা কভার করে যাবো আবার। আপাতত কাজ করছে দাদা। আর তুই কি করছিস এখানে? তো মোটামুটি বাঁশ কত লাগছে এখানে টোটাল? ছোট বড় মিলিয়ে 1400 বাঁশ লেগেছে, তাই তো? আর বাঁশ যতটা না লাগছে তার বেশি লাগছে বাটাম আমার মনে হয়। টোটালটাই দেখতে পাচ্ছ, এই যে বাটাম লাগাচ্ছে এখানে,
এখন এখানে লাগানো কমপ্লিট হয়নি কিন্তু এখনো এখানে আরো বেশি লাগাবে মনে হয়। প্রচুর বড় প্যান্ডেল হতে চলেছে তাগেশ্বর থেকে দশঘরাতে, ঠিক আছে? তোমরা তাগেশ্বর থেকে দেখতে আসতে পারো, আর আমার ভিউয়ার যারা বাইরে থেকে আছো দশঘর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে চেক আউট করে নিও। ওই যে দাদারা কাজ করছে কত রিস্কি ভাবে, জাস্ট একটা বাঁশের ওপর দড়ি বেঁধে এইভাবে কাজ করছে, তার জন্য সেলুট। এই এত বড় বড় প্যান্ডেলগুলো দাঁড় করানোর পেছনে এই মানুষগুলোই আছে। এই যে টোটাল প্যান্ডেলটা তৈরি হচ্ছে 4000 বাঁশ লাগছে, 4000। তার উপরে বাটাম আছে অনেক কিছু, আর টোটাল এখন বাটামের কাজ চলছে। বাঁশ বাঁধা হয়ে গেছে, স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে, জাস্ট এখানে বাটামের কাজ চলছে। আর মোটামুটি এখন কতদিন টাইম লাগে তৈরি হতে? 15 দিন, তাই তো? দেখতেই পাচ্ছ এই যে এখন সব, এখন এগুলো কাপড়ের দড়ি না, কাপড়ের দড়ি দিয়ে এখন বাঁশ বাঁধা চলছে, আর বাটামগুলো এখন পেরেক মারা চলছে। এখানে ছড়ি ছিড়িয়ে রয়েছে চারিদিকে পেরেক, কিটো পড়ে আসছি পায়ে ঢুকে যেতে পারে, সাবধানে মারাতে হয়েছে। কিন্তু জেনে নেবো ওই দাদার কাছ থেকে, কমিটির দাদা, যে প্যানেলটা কবে উদ্বোধন আছে। আপনি বলুন কবে এটা উদ্বোধন আছে? পঞ্চমীর দিন তো এই প্যানেলটা উদ্বোধন আছে, পঞ্চমীর দিন, ঠিক আছে? তোমরা পঞ্চমীর দিন থেকে প্যানেলটা ঘুরতে আসতে পারো, জল কমপ্লিট হয়ে যাবে তো। হ্যাঁ, তো ঠিক আছে, তো দাদাকে থ্যাংক ইউ এত কিছু আমায় জানানোর জন্য আর আমাদের ভিডিও করতে দেওয়ার জন্য। প্যানেলটা যেহেতু বড় হচ্ছে তাই স্ট্রাকচারটা একদম পুরো মাথায় রেখেই বানানো হচ্ছে, আকাশমণি গাছের গুঁড়ি দিয়ে এটা তৈরি হচ্ছে। এই যে মেন খুঁটি কিন্তু আকাশমণি গাছের গুঁড়িটা, তার পাশে আবার বাঁশের সাপোর্ট দেওয়া আছে। এই দেখো, এই একটা, এই একটা, তারপর ওইদিকে আরও সব আছে, তবে মেন খুঁটি কিন্তু আকাশমণি গাছের গুঁড়ি দিয়ে ইউজ হচ্ছে। এই প্যানেলটা তৈরির পেছনে এখানকার মানুষদের মানে অনুভূতিটা কেমন হচ্ছে জেনে নেবো এখানকার মানুষদের কাছ থেকে। প্যানেলটা বড় হচ্ছে তো এবছর, কেমন লাগছে তোমার? হ্যাঁ, খুব ভালোই লাগছে। লকডাউনের পর এত বড় প্যানেল হচ্ছে নাকি? এবার তোমাদের জানাচ্ছি দশঘরার যে এই প্যানেলটা হচ্ছে, তো এই প্যানেলটা আসতে গেলে কিভাবে আসবে আর লোকেশনটা এই কাকুটা জেনে বলে দিচ্ছে এখানকার। তো এই লোকেশনটার নাম কি? দশঘরা বাজারপাড়া। বাজারপাড়া, এখান দিয়ে আসতে গেলে মোটামুটি জামালপুর রোডটা দিয়ে এলে হবে তো? এখানে আসতে গেলে যে কোনো রোড, তারকেশ্বর, ধনেখালী, জামালপুর, বর্ধমান, এই দশঘরার মোড়মাথা এলেই হয়ে। আচ্ছা আচ্ছা, দশঘরার মোড়মাথা নামলেই একদম পুরো প্যানেল চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তো এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাদের দশঘরা বাজারের মাঠ, ঠিক আছে? এবার দেখাচ্ছি স্কুলপাড়া মাঠের প্যান্ডেল। এটা হচ্ছে স্কুলপাড়া মাঠের প্যান্ডেল, এটা কিন্তু কম বড় হচ্ছে না। তো জেনে নেবো এখানকার মানুষদের কাছ থেকে যে প্যান্ডেলটার থিম কী আছে এবছর আর কবে উদ্বোধন এটা। তা আপনারা কি কমিটির লোক? এখানে প্যান্ডেলটা কবে উদ্বোধন আছে? পঞ্চমীর দিন। আর প্যান্ডেলটা তৈরি কবে হবে কমপ্লিট? চতুর্থীর দিন। আর এটা থিম কী আছে এবছর? মন্দির আছে, মন্দির। আচ্ছা, মন্দিরটা কোথাকার, মানে আমাদের পশ্চিমবাংলার নাকি? মোবাইলে আছে? এই হচ্ছে থিম এটার, তাই তো? এটা কোথায় ডাউনলোড করে কি মানে ডিটেলস আছে? ডিটেলস ছিল, ওইটাই নেই এখন আপাতত, বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে থিম স্কুলপাড়া মাঠের প্যান্ডেলের। থ্যাংক ইউ বলে দেওয়ার জন্য। আর আপনার নাম? দীপু মাঝি। আপনার? উত্তম মাঝি। থ্যাংক ইউ। তোমাদেরকে এক্সপ্লোর করালাম দশঘরার বুকে সবথেকে বড় দুটো প্যান্ডেল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই এখন প্যান্ডেলের সাইজ দেখো খালি, ঠিক আছে? এই প্যান্ডেল দেখতে আমার তো ইচ্ছা আছে আমি আসবোই, ঠিক আছে? আর তোমরা এসো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। টাটা, লাভ ইউ অল। 2K টা তাদের কমপ্লিট করে দাও।